যে কোনো অনুষ্ঠানে বা গেস্ট আসলে কিন্তু পোলাও সেটা কিন্তু টেবিলে অবশ্যই থাকা চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বুঝতেই পারছেন আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে প্লেন পোলাও। আসুন দেখে নিই কম সময়ে কিভাবে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করতে হয়। আমি এখানে 500 গ্রাম পোলাও চালকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন যে পাত্রে রান্না করব সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। এখন এখানে 3টা দারচিনি, 2টা এলাচ আর 2টা তেজপাতাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এখানে একটু ভেজে নিব। তারপর পানি ঝরিয়ে রাখা পোলাও চালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। চালের পানিটা যেন অবশ্যই পুরোপুরি ঝরে যায়। তারপর 5 মিনিটের মতন পোলাও চালটাকে ভেজে নিচ্ছি। যখন দেখবেন চালের একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে আর চালটা অনেকটা নাড়াচাড়া করলে দেখবেন সনসনে একটা শব্দ করছে, তখন বুঝতে পারবেন যে চালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। পোলাওর চালের পানির ক্ষেত্রে কিন্তু সবসময় চালের ডাবল পরিমাণ পানি দিতে হয়, কিন্তু খেয়াল রাখবেন যে সবসময় ডাবল পরিমাণ পানি দিবেন না, ডাবল থেকে 1/2 কাপ পরিমাণ পানি আপনি হাতে রাখবেন। এতে আপনার হয় কি পোলাওর চালটা কিন্তু নরম হওয়ার চান্স থাকে না। আপনি যদি লাগে পরে যদি বুঝতে পারেন যে চালে লাগবে পানি তাহলে আপনি পরে অ্যাড করবেন। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, মানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তো সেক্ষেত্রে আমি এখানে 4 কাপ পানি দেওয়ার কথা, তো সেখানে আমি কিন্তু দিচ্ছি 3.5 কাপ পানি। তো আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি আর আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিব শেষে। আমি এখানে গরম পানি দিচ্ছি, আপনারাও গরম পানিটা ইউজ করবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিট আমি রান্না করব। এই সময় কিন্তু কোনো ঢাকনা দিব না এবং চুলার হিটটাও আমি মিডিয়াম টু লো রাখবো। আমি দুধটা সবসময় শেষের দিকে দিই, তো আমি এখানে এখন 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পোলাওর পানিটা প্রায় শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন পোলাওটাকে দমে রাখবো। দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে পোলাওটাকে একটু নেড়ে দিব। ফাইনালি আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নিব। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও কিন্তু অনেকটা গ্লসি লাগছে। এখন আমি একটা সার্ভিং ডিশে পোলাওটাকে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। ঈদে এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন পারফেক্ট ঝরঝরে পোলাও হবে। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।